ডায়াবেটিস কমানোর উপায় পান্তা ভাত ইন ডায়াবেটিস ডায়েট। হাইপারগ্লাইসেমিয়া বা হাই ব্লাড সুগারে ভাত যে খুব খারাপ তা সকলেরই জানা। পান্তা ভাত ভাত থেকে তৈরি হলেও পান্তা ভাতকে কিন্তু টাইপ 2 ডায়াবেটিস কন্ট্রোলে ভালো বলে মনে করা হয়। আমরা এই ভিডিওতে পান্তা ভাতের উপকারিতা ও অপকারিতা, কাদের পান্তা ভাত খাওয়া একেবারে বারণ, পান্তা ভাত হাইপারগ্লাইসেমিয়া কমিয়ে টাইপ 2 ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে কিনা তা নিয়ে বিস্তারিত জানব। সাথে জানব ডায়াবেটিস চিরতরে নিরাময়ে কিভাবে পান্তা খেলে ভাতের মতো ব্লাড সুগার বাড়বে তো নাই, ব্লাড সুগার নিয়ন্ত্রণ করবে। আপনি তো একরকম পান্তা ভাতের কথা জানেন, আপনাকে জানাবো 7 রকমের পান্তা ভাতের কথা। কোন পান্তা ভাত ব্লাড সুগার কন্ট্রোলে সব থেকে ভালো? পান্তা ভাত নিয়ে ইউনিক ভিডিওটি দেখার আগে এখনো যদি আপনি ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে হাইপারগ্লাইসেমিয়া কমাতে বা ডায়াবেটিস ডায়েট নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন। 1. পান্তা ভাতের অন্ত্রের পরিবেশ রক্ষা করে টাইপ 2 ডায়াবেটিস কন্ট্রোল। পান্তা ভাত আসলে একটি ফার্মেন্টেড খাবার। আসুন দেখা যাক ফার্মেন্টেড খাবারটি কিভাবে আপনার হাইপারগ্লাইসেমিয়া কমিয়ে ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে কাজ করে। বেশ কিছু বছর ধরে মানুষের খাদ্যাভ্যাসের বিপুল পরিবর্তন হয়েছে। মানুষ প্রাকৃতিক খাবারের পরিবর্তে রিফাইন করা খাবার দাবার বেশি খাচ্ছে। এছাড়া বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গিয়ে এবং বেশি বেশি অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে অন্ত্রের খারাপ ব্যাকটেরিয়া ও ভালো ব্যাকটেরিয়ার সাম্য নষ্ট হয়ে যাচ্ছে। ভালো ব্যাকটেরিয়া অনেক কমে যাচ্ছে, ফলে আদতে খারাপ ব্যাকটেরিয়ার লাভ হয়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে অন্ত্রের। অন্ত্রের ক্ষতির ফলে বিভিন্ন রকম মেটাবলিক ডিসঅর্ডার, অ্যাজমা, সিজোফ্রেনিয়া, অ্যালজাইমার ডিজিজ, হৃদরোগের সম্ভাবনা বেড়ে যাচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্স, তার থেকে হাইপারগ্লাইসেমিয়া, টাইপ 2 ডায়াবেটিস। ফার্মেন্টেড পান্তা ভাত অন্ত্রের এই অবস্থার পরিবর্তন করতে পারে। ফার্মেন্টেড পান্তা ভাত ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়, ফলে ব্লাড সুগার কম বাড়ে। অনেকগুলো গবেষণা থেকে দেখা যাচ্ছে বিভিন্ন রকম ফার্মেন্টেড খাবার ডায়াবেটিস ডায়েটে রাখলে ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল কমানোর সাথে সাথে HbA1c লেভেলের উন্নতিও করতে পারে, ফলে সামগ্রিক ডায়াবেটিস নিয়ন্ত্রণে সুবিধা হয়। 2. পান্তা ভাতের তুলনামূলক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট ব্লাড সুগার কমাবে। চালে বেশ খনিজ, ভিটামিন ও বিভিন্ন রকম অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। চালে আবার বেশ কিছু অ্যান্টিনিউট্রিয়েন্টসও থাকে, যেগুলো শরীরে খনিজ, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টগুলোর শোষণ কমিয়ে দেয়। গবেষণা থেকে দেখা যাচ্ছে পান্তা ভাতের মতো ফার্মেন্টেড খাবারে ফাইটিক অ্যাসিডের মতো অ্যান্টিনিউট্রিয়েন্টস অনেকটাই কমে যায়, ফলে পান্তা ভাতের অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা অনেকটাই বেড়ে যাবে। শুধু তাই নয়, গবেষণা থেকে দেখা যাচ্ছে ফার্মেন্টেড খাবারের ভালো ব্যাকটেরিয়াগুলো ভিটামিন B1, B2, B3, B5, B6, B12 ও ভিটামিন K এর মতো ভিটামিনগুলোকে সংশ্লেষ করে অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাপাসিটি বাড়িয়ে দিতে পারে। পান্তা ভাতের বেশি অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দেবে, ফলে ব্লাড সুগার কমবে। প্রথম দুটো পয়েন্ট থেকেই বুঝতে পারছেন পান্তা ভাত ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে দারুণ হতে পারে। তবে ডায়াবেটিস ডায়েটে পান্তা ভাত রাখার আগে আপনাকে আরো জানতে হবে। 3. ওজন কমাতে পান্তা ভাত। ওজন বাড়লে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে আর তার থেকে টাইপ 2 ডায়াবেটিস। পান্তা ভাত আপনার ওজন নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস চিরতরে নিরাময়ে সাহায্য করতে পারে। কিভাবে? তাই তো, পান্তা ভাতের মতো ফার্মেন্টেড খাবার ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়ার খুব ভালো উৎস। গবেষণা থেকে দেখা যাচ্ছে ল্যাকটোব্যাসিলাস র্যামনোসাস ও ল্যাকটোব্যাসিলাস গ্যাসেরির মতো ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া ওজন কমাতে, বিশেষ করে পেটের ফ্যাট কমাতে খুবই কার্যকরী। এছাড়া পান্তা ভাত ইরিটেবল বোল সিন্ড্রোমের মতো পেটের নানা রকম সমস্যা কমাতেও বিশেষ কার্যকরী। 4. হৃদরোগে পান্তা ভাত। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় পান্তা ভাত রাখলে কোলেস্টেরল নিয়ন্ত্রণ ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ সহজ হয়, ফলে হৃদরোগের সম্ভাবনা কমে। টাইপ 2 ডায়াবেটিসে হৃদরোগের সম্ভাবনা কমলে ডায়াবেটিস ম্যানেজমেন্ট অনেক সহজ হয়। 5. পান্তা ভাত ডায়াবেটিস রোগীর মানসিক সমস্যা কমায়।
হ্যাঁ, পান্তা ভাত সত্যিই আপনার মানসিক সমস্যা কমাতে পারে। গবেষণা থেকে দেখা যাচ্ছে ফার্মেন্টেড খাবারের ল্যাকটোব্যাসিলাস হেলভেকটিয়াস ও বাইফিডোব্যাকটেরিয়াম লঙ্গম মানসিক চাপ উদ্বিগ্নতা কমাতে পারে। ৬. পান্তা ভাতের মতো ফার্মেন্টেড খাবারগুলো ব্লাডারের ক্যান্সারের মতো বেশ কিছু ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। ফার্মেন্টেড খাবারের বেশ কিছু ব্যাকটেরিয়া মস্তিষ্কের সেরোটোনিন হরমোন ক্ষরণ বাড়িয়ে মস্তিষ্ককে স্বাভাবিক ও স্ফূর্ত রাখে, চিন্তা ভাবনা মনে রাখা ও শেখার ক্ষমতা বাড়ায়। আলোচনা থেকে বুঝতেই পারছেন, ডায়াবেটিস ডায়েটে পান্তা ভাত রাখলে টাইপ 2 ডায়াবেটিস কন্ট্রোলে দারুণ সুবিধা হবে। তবে একটা কিন্তু আছে, পান্তা ভাতেও সাধারণ ভাতের মতোই বেশি কার্বোহাইড্রেট থাকে যা হাইপার গ্লাইসেমিয়ার কারণ হতে পারে। তাই আপনাকে পান্তা ভাত খাওয়ার নিয়ম জানতে হবে। পান্তা ভাত খাওয়ার নিয়ম জানার আগে 8 রকম পান্তা ভাত নিয়ে অল্প করে জেনে নিন। সুগার কমানোর উপায় হিসেবে বিভিন্ন রকম পান্তা ভাত। পান্তা ভাত মূলত ভারত ও বাংলাদেশে খাওয়া হয়। বিভিন্ন রাজ্যে পান্তা ভাতের আঞ্চলিক বিকল্প পাওয়া যায়, রাজ্যভেদে নামও বদলায়। প্রতিটি খাবারেই ভাতকে ফার্মেন্টেড করা হয়। 1. দুই বাংলায় পান্তা ভাত খাওয়া হয়। 2. উড়িষ্যার পান্তা ভাতকে বলা হয় পখাল। 3. ছত্তিশগড়ে বোর ভাত। 4. ঝাড়খণ্ডে পানি ভাত। 5. গুজরাটে খেস ভাত। 6. তামিলনাড়ুতে পজেধু সদ্ধম। 7. অন্ধ্রপ্রদেশে সড্ডি অন্নম। 8. আসামে পৈতা ভাত। ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে পান্তা ভাত খাওয়ার নিয়ম। 1. ডায়াবেটিস রোগীর যদি হিস্টামিন ইনটলারেন্স থাকে বা খুব অসুস্থ থাকলে ডায়াবেটিস ডায়েটে পান্তা ভাত না রাখাই ভালো। 2. ভাত ফার্মেন্টেড করার সময় ভালো করে ঢেকে রাখুন যাতে কোনো রকম সংক্রমণ না ছড়ায়। 3. সুগার কমানোর উপায় হিসেবে আপনি ভাতে জল দেওয়ার 12 ঘন্টা থেকে 2 দিনের মধ্যে পান্তা ভাত খেয়ে নিন। 2 দিনের বেশি পুরনো পান্তা ভাত ডায়াবেটিস ডায়েটে না রাখাই ভালো। 4. পান্তা ভাতেরও ভাতের মতো বেশি গ্লাইসেমিক ইনডেক্স, ফলে পান্তা ভাতও ভাতের মতো ব্লাড সুগার বাড়াবে। তাই পান্তা ভাতের থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপকার পেতে পান্তা ভাতের গ্লাইসেমিক ইনডেক্স ও গ্লাইসেমিক লোড কমিয়ে ফেলুন। পান্তা ভাতের গ্লাইসেমিক ইনডেক্স ও গ্লাইসেমিক লোড কিভাবে কমাবেন? তাই তো, বেশিরভাগ মানুষই পান্তা ভাত শুধু লঙ্কা ও পেঁয়াজ দিয়ে খান, অনেকে পান্তা ভাতের সাথে আলু খান। হাইপার গ্লাইসেমিয়াতে এইভাবে খেলে চলবে না, আপনার ব্লাড সুগার স্পাইক দেখা যেতে পারে। ডায়াবেটিস ডায়েটে পান্তা ভাত রাখতে হলে পান্তা ভাতের সাথে আলু একেবারেই চলবে না। পেঁয়াজ লঙ্কা চলতে পারে, তবে তার সাথে বিভিন্ন রকম মাছ সবজি ও ডালও চাই। ডায়াবেটিস রোগীর থালাতে পান্তা ভাত যেন অর্ধেকের কম থাকে, বাকি অর্ধেকের বেশি শাক সবজি ডাল মাছ থাকা চাই। তাহলেই সুগার কমানোর উপায় হিসেবে পান্তা ভাত সুপার ফুড হয়ে উঠতে পারে। পান্তা ভাতের মতো দারুচিনি ড্রিঙ্কস আপনার হাই ব্লাড সুগারে দারুণ বন্ধু হতে পারে। কিভাবে? তাই তো, জানতে এন্ড স্ক্রিনের বাম দিকের ভিডিওটি দেখে নিন।